আমরা হচ্ছে এই বিমানটাতে উঠে যাব। ঠিকমতো পড়বেন প্লিজ, সিট নাম্বার 15B। বাই বাই ঢাকা। এখন এই যে সুন্দর মেঘ দেখা যাচ্ছে সাদা সাদা, আমরা আস্তে আস্তে মেঘের উপরে উঠে পড়েছি, খুবই সুন্দর লাগছে। এই সৌন্দর্য দেখার জন্য আমরা কষ্ট করে বাইক নিয়ে সাজেক বান্দরবন যাই এই মেঘ দেখার জন্য। আমরা নেমে পড়ছি, কক্সবাজারে চলে এসেছি। কক্সবাজার এয়ারপোর্টে আমরা এখন নেমে পড়ছি। আমরা এখন রয়্যাল টিউলিপের এই যে এই গাড়িতে হচ্ছে যাব, এই গাড়িটা আমাদেরকে নিতে আসছে হোটেলে যাওয়ার জন্য। এখন আমরা মেরিন ড্রাইভ রোডে আছি, এই যে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়। ডাবল 4 1 0 হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের ডাবল বেড, এখানে হচ্ছে একটা বারান্দা আছে, এই যে বারান্দাটা। আর মোটামুটি রুমটা বেশ ভালোই মনে হচ্ছে। এখানে চা বানানোর জন্য ব্যবস্থা আছে, এটা হচ্ছে একটা আলমারি। এখানে শার্টটা রাখার জন্য ইস্তারিও আছে। আর হচ্ছে ওয়াশরুম, গোসলের জন্য আলাদা জায়গা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুম। তো ঠিক আছে, আরও এই হোটেলটা আজকে দেখাবো, সুইমিং পুল টুল দিয়ে কী কী আছে না আছে। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের প্রথম দুপুরের লাঞ্চ হবে হচ্ছে পালঙ্ক রেস্টুরেন্টে। রেস্টটা ভালো লাগছে বাইরে থেকে, ফুল আর ফুল। দুপুরে খাবার জন্য আসলাম এখানে। বস, খাওয়া শেষ। রাতে হোটেলের সৌন্দর্যটা অনেক সুন্দর। রাতে আমাদের এখানে হচ্ছে বারবিকিউ পার্টি হবে আজকে। সকালে ব্রেকফাস্ট করার জন্য এই জন্য চলে আসছে যে কাঠ, এখানে হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্টের জন্য আসছে, এখানে আছে, এখান থেকে নিয়ে এনে সবাই আমরা খাবো। কত খাবেন খান, সমস্যা নাই।
এটা হচ্ছে সাফিনা রেস্টুরেন্ট এখানে দুইটা রেস্টুরেন্ট আছে মানে আমি দেখছি দুইটা আরো আছে কি জানি না সবগুলো হচ্ছে সকালের নাস্তা ভিডিও গেমস খেলার ব্যবস্থা আছে তো এখানে আসলাম দেখি কোনো কিছু করা যায় কিনা এখানে আপনারা চাইলে যে প্রাইভেট কার চালাতে পারবেন সামনে মনিটর আছে এটা হচ্ছে ট্যাঙ্ক এটা হচ্ছে মোটরসাইকেল এখানে আরো ইয়ে আছে এই হোটেলে জিমের ব্যবস্থাও আছে সকালে উঠে ফ্রি জিম করতে পারবেন সবাই আপনারা সুন্দর জিমের ব্যবস্থা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কক্সবাজারে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন তো আজকে আমরা চলে যাব তো এই হোটেলটা দেখেন এই সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে এখানে মানে এই হোটেলের সবচেয়ে বড় সুইমিং পুল আর একটা পুল আছে ওইটা হচ্ছে ছোট আর তাছাড়াও এই হোটেলের হচ্ছে আপনার ওয়াটার পার্ক আছে আর একটা সাইডে ওটাও বেশ মজার আর এছাড়াও তো এই হোটেলে অনেক ধরনের সুযোগ সুবিধাই আছে সব ধরনের এই আছে জিম আছে ভিডিও গেমসের ব্যবস্থা আছে তারপরে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন টেনিস খেলতে পারবেন পুল খেলতে পারবেন হ্যাঁ এরকম সব ধরনের ইয়ে আছে স্পা আছে বার আছে তো হোটেলটা এসে আমাদের খুবই ভালো লেগেছে আর আজকেই শেষ দিন তিন দিন ছিলাম আমরা এই হোটেলটাতে এখান থেকে দেখাই হোটেলটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে আর এখানে হোটেলটায় ঘুরে ঘুরে শেষ করা যায় না আর এটার সার্ভিসগুলো অনেক ভালো তো যেটুকু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এত কিছু তো ভিডিও করা আসলে সম্ভব হয় না তো যতদূর পারছি আমি ততদূরই ভিডিও করছি তো কক্সবাজার থেকে আমি এখন বিদায় নেব আপনাদের মাঝ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও বাই বাই টাটা আল্লাহ হাফেজ